ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রু। তিনি প্যারিসে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মন্তব্য করেন। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতা আপনার কাছে অপর্যাপ্ত মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এর চুক্তি স্বাক্ষরের পর অবস্থার ভালো হয়েছে, তাই এটি রক্ষা করতে হবে। সংঘাত এড়াতে জটিলতা পরিহার করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, পরিস্থিতি স্থিতিশীল রাখতে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে পরিস্থিতি জটিল করে তুললে সংঘাত অনিবার্য হয়ে পড়বে। পরমাণু সমঝোতাকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার বিষয়ে ইমানুয়েল মেক্রু বলেন, এর সমঝোতাকে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়া ভুল সিদ্ধান্ত, তাদের অনুসরণ করে বাকি পক্ষগুলো একই কাজ করবে, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করব। তবে ফ্রান্সকে ইরানের পরমাণু সমঝোতা ছাড়তে আহ্বান জানাননি বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার মুখে অর্থনৈতিক চাপে পড়বে ইরান, ফলে এটি এমনিতেই অকার্যকর হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাবকে আগ্রাসন হিসেবে বর্ণনা করে নেতানিয়াহু বলেন, ইরানের এই অগ্রযাত্রা বন্ধ করার উপায় খুঁজতে হবে, এ নিয়ে ফ্রান্সের নতুন করে চিন্তা ভাবনা করার উচিত। প্রসঙ্গত, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সম্পাদিত পরমাণু সমঝোতা চুক্তি থেকে সম্প্রীতি বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর নতুন করে ইরানি 5টি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। এর ফলে এসব প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা থেকে বের করে দেওয়া হয়েছে।